পড়াশোনার দুনিয়াতে তোমাদের সবাইকে জানাই নতুন করে স্বাগতম। আজকের ভিডিওটা হবে মোটিভেশনাল ভিডিও বলা যায়। অনেক দিনে পড়াশোনা কিভাবে করবেন, পড়াশোনার উপরে কোনো টিপস দেওয়া হয় না, ভাবলাম আজকে এই ভিডিওটা বানানোই যায়। পড়াশোনার সম্পর্কে কিছু বাস্তব কথা আপনাদের না বললেই নয়, হয়তো এই কথা শুনে অনেকে ডিমোটিভেট হতে পারেন, কিন্তু শেষের পার্টে আপনি অবশ্যই পড়াশোনার জন্য মোটিভেশন হতে পারবেন। সায়েন্স বলে 21 দিন কোনো কাজ করলে নাকি সেটা মানুষের অভ্যেসে পরিণত হয়। কিন্তু সালা, আমি ছোটবেলা থেকে পড়ছি, তাও তো পড়াশোনা করা আমার অভ্যেস হলো না। এখানে কিন্তু সায়েন্স ফেল মারছে, বুঝছেন? পড়াশোনাটা না আমার আয়ত্তে আসলো আর না আমি পড়াশোনার আয়ত্তে আসলাম, কি হলো এটা? মাঝে মধ্যে তো মনে হয় এই শালা পড়াশোনা করার সিস্টেমটাকে তৈরি করলো, তাকে যা আরেকবার মেরে ফেলে আসি তো। পড়াশোনা শেষ করে যদি তাও এমনি চাকরি হতো তাও একটা কথা ছিল, কিন্তু পড়াশোনা শেষ করে আবার কি রে বাপু, আবার সেই আরও পড়াশোনা করতে হবে। এতদিন যা পড়েছো তো পড়েছো, এবার আরও বেশি করে পড়ো, হাত পা ভেঙে গুড়মুড়িয়ে পড়ো ভাই। সত্যি কথা বলতে যার যেটা কাজ তাকে সেটা কখনোই ভালো লাগে না, সেরকম আমাদেরও স্টুডেন্টদেরও একই অবস্থা। পড়াশোনা করতে একদম ভালো লাগে না, অন্য কিছুই ভালো লাগে আমাদের। আচ্ছা ভাই বলতো, তোরা কাদের কার পড়াশোনা করতে এত ভালো লাগে, তারা একটু নিচে কমেন্ট করবি। হ্যাঁ, যারা বেশি পড়ুয়া তারা মনে হয় না এই ভিডিওটি দেখবে, যারা কম পড়ুয়া পড়াশোনার জন্য মোটিভেট হওয়ার জন্য মূলত এই ভিডিওটা দেখবেন আশা করা যায়। আমাদের সমস্যাটা হলো পড়াশোনাকে আমরা সত্যি, কিন্তু সত্যি কথা পড়াশোনায় আমাদের মেন বন্ধু, পড়াশোনায় আমাদের উপরে নিয়ে যাবে, আমরা নিচে আছি এখন আমাদের উপরে টেনে নিয়ে যাবে পড়াশোনা। তারা আমাদের প্রকৃত শত্রু, যে বিষয়গুলো যে কাজগুলো আমাদের প্রকৃত শত্রু আমরা সেগুলোকেই ভালো মনে করি, কারণ এই জিনিসগুলো যে শত্রু তারা আমাদের কিছুক্ষণের জন্য আনন্দ দেয়, তাই জন্য আমরা মনে করি ওইটাই মনে হয় অনেক ভালো, ওইটাই আমাদের বন্ধু। কিন্তু পড়াশোনা আপনাদের কষ্ট দিলেও ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ কারো উজ্জ্বল করবে, আরও সুন্দর করবে। ইভেন এমনও হয় পড়াশোনা করতে বসলে আমাদের মনের মধ্যে অনেক চিন্তা চেতনা অনেক কাজকর্ম চলে আসে, হঠাৎ মনে হয় আমার বন্ধুকে ফোন দেওয়া দরকার, হঠাৎ মনে হয় আমার বন্ধুর সাথে ওখানে যাওয়া দরকার, হঠাৎ মনে হয় আমার এই কাজটা আছে, হঠাৎ মনে হয় একটু ফেসবুকিংয়ে ঘুরে আসি অথবা ফেসবুকটা নিয়েই পড়তে বসে যাই। তাহলে কি পড়া হবে? একটা মজার কথা বলি, ছোটবেলায় আমরা আমাদের যে বন্ধু বান্ধবরা ছিল অনেকের মধ্যেই বলতো পড়ে কে ধনী হলো, তখন আমি জানতাম না যে আসলে পড়ে কে ধনী হলো, কিন্তু এখন জানি পড়াশোনা করে বিল গেটস ধনী হয়েছে, আরও যে বেজোস অনেক নাম রয়েছে, বিখ্যাত বিখ্যাত যে ব্যক্তিরা রয়েছে তাদের প্রতিদিনের রুটিনে দেখা যায় যে পড়াশোনাটা তারা অবশ্যই রেখেছে। প্রথমে আপনাকে পড়াশোনাকে শত্রু ভাবা যাবে না, শত্রু ভাবলে পড়াশোনা করার ইচ্ছা হবে না, কারণ শত্রুকে কারো কখনো দেখতে ইচ্ছা হয় না। পড়াশোনাকে বন্ধু ভাবতে হবে, বন্ধুর মতো মনে করতে হবে, অথবা প্রেমিকার মতো মনে করতে হবে, অথবা প্রেমিকের মতো মনে করতে হবে। আমরা দিনের মধ্যে 24 ঘন্টা সময় পাই, 24 ঘন্টার মধ্যে অল টাইম মানে 24 ঘন্টায় কারোর পক্ষে পড়াশোনা করা সম্ভব নয়, এটা কিন্তু একেবারে মাথায় গেঁথে নিন। আমাদের মানুষ হিসেবে অনেক কাজকর্ম রয়েছে এবং আমাদের প্রত্যেক দিন মিনিমাম 6 ঘন্টা বা 5 ঘন্টা ঘুম অবশ্যই দরকার। 6 ঘন্টা বাদ দিলে থাকে হচ্ছে 18 ঘন্টা, এই 18 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনাকে বাদ দিতে হবে, কারণ আপনার গোসল রয়েছে এবং আনুষঙ্গিক অনেক কাজকর্মগুলো বলা যায়, প্রস্রাব পায়খানা বিভিন্ন আরও খাওয়া দাওয়া এগুলো মিলে আপনার 2-2.5 ঘন্টা তো চলেই যাবে। এখন আপনি পড়াশোনা করতে পারেন 15-16 ঘন্টা, 15-16 ঘন্টা পড়াশোনা করা কিন্তু কম কথা নয়, প্রত্যেকটা দিন একই রুটিন ফলো করে আপনাকে পড়াশোনা করতে হবে, তাহলে সম্ভব, এটা একটা বিরক্তিকর ব্যাপার। কিন্তু আমাদের যতদিন না পর্যন্ত চাকরি হচ্ছে ততদিন পর্যন্ত এই রুটিন তো ফলো করতে হবে, মাস্ট বি, তাই আপনাকে জোর করে হলেও পড়াশোনা করতেই হবে। আর আমি বলবো সিক্রেট একটা টেকনিক আমার রয়েছে, এর আগে পড়াশোনার উপরে যতগুলো টেকনিক দিয়েছি সবগুলোই আমার নিজস্ব টেকনিক, আজকেও নিজস্ব টেকনিক দেব কিভাবে আপনি সবসময় পড়াশোনার জন্য মোটিভেট থাকবেন, মানে সবসময় আপনার পড়াশোনা করতে মন চাইবে আর কি, যতদিন পর্যন্ত
চাকরি বাকরি না হয় ততদিন পর্যন্ত। টেকনিকটি হলো এরকম, আপনি কি জন্য পড়াশোনা করতে চাচ্ছেন সেটা আগে ফাইন্ড করতে হবে। যেমন আপনি যদি চাকরির জন্য পড়াশোনা করতে চান তাহলে এখানে আনলিমিটেড পড়াশোনা করতে হবে এবং যত বেশি পড়াশোনা করতে পারেন ততই আপনার জন্য এখানে মঙ্গল রয়েছে। পরে আপনি যদি ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করেন সেখানেও এই আমার এই টেকনিকটা খাটবে। তবে মেইনলি যারা চাকরির জন্য পড়াশোনা করতে যান তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তবে যারা অন্যান্য পরীক্ষায় হাই স্কোর করতে চান তাদের জন্য এই টেকনিকটি কাজ করবে। এখন আপনি ডিফাইন করে নিলেন যে আপনি কি জন্য পড়াশোনা করতে চান। এখন আপনার কাজ হবে, যখন পড়তে ইচ্ছা হবে না তখন আপনাকে কল্পনা করতে হবে যে আমি পড়েন যে আমি আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য পড়াশোনা করতে চাচ্ছেন। এখন আপনার কাজ হবে ইমাজিনেশন করা, যে আমি মনে মনে ইমাজিন করবেন যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি এইখানে ঘুরতেছি ওইখানে ঘুরতেছি, এগুলো আর কি ভিজুয়ালাইজেশন করতে থাকবেন। তাহলে মনের মধ্যে একটা ফুর্তি কাজ করবে। তারপরে বাস্তব জগতে এসে দেখবেন আমি তো পড়ছিই না, তাহলে কিভাবে হতে পারবো, আমাকে ওই পজিশনে যেতে হলে আমাকে পড়তে হবে। আর এটা বারবার আপনার মাইন্ডকে রিকল করতে হবে, পারলে আপনার পুরা রুমের মধ্যে লিখে দিতে পারেন এই বিষয়টা, আপনি কেন পড়াশোনা করতে চান। যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে বিসিএস ক্যাডার হওয়া তাহলে লিখে দেবেন আমি বিসিএস ক্যাডার হতে চাই, এটা আমার স্বপ্ন, এরকম একটা কোটেশন দিয়ে পুরা রুমের মধ্যে দুই তিনটা জায়গায় বড় বড় করে লিখে দিতে পারেন। এতে কি হবে, বারবার ওই বিষয়ে চোখ পড়বে এবং আপনি বারবার মনে হবে যে আমার পড়াশোনা করাটা দরকার এই জন্যই। মানুষের মন কিন্তু বারবার ভুলে যায় তাদের যে উদ্দেশ্য, তাদের যে পারপাস, সেটা বারবার ভুলে যায়। এই জন্য আপনাকে বারবার মনে রাখতে হবে, অন্য কোনো বিষয়ে আপনি তখন মনোযোগ দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার পারপাস নষ্ট হয়ে যাবে। বলতে গেলে আপনাকে আপনার মাইন্ডকে সব সময় বলে দিতে হবে আপনি কেন পড়তে চাচ্ছেন, আপনার কেন পড়া দরকার। তাহলেই দেখবেন আপনি পড়াশোনার প্রতি ফোকাসড হয়েছেন এবং পড়াশোনার জন্য আপনি উদগ্রীব হবেন যে আমার এই জন্য পড়াশোনা করাটা দরকার। এই টেকনিকটা যে শুধু পড়াশোনার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন এরকম, এই টেকনিকটা বড় বড় লোকেরা প্রায় সবাই তাদের জীবনে অ্যাপ্লাই করে অনেক বড় ধনী হয়েছেন এবং বিখ্যাত হয়েছেন। আপনি যে বিখ্যাত বিল গেটসকে চেনেন, তারও দেখবে যে এরকম মাইন্ডসেট ছিল, সে বারবার তার মাইন্ডকে মনে করে দিয়েছে যে আমি কেন কাজ করছি, আমার কেন কাজ করা দরকার। এই জন্যই তারা বারবার মোটিভেট হতেন। বারবার ফেল করার পরেও কিন্তু আপনি মোটিভেট হবেন শুধুমাত্র আমার এই এই টেকনিকটি ফলো করলে। আমি আমার এই টেকনিকের নাম দিতে পারি পারপাস রিমাইন্ড টেকনিক। যতক্ষণ আপনার মনে আপনার পারপাস থাকবে ততক্ষণ আপনি মোটিভেট থাকবেন এবং ততক্ষণ আপনি যে কোনো কাজই করার জন্য উদগ্রীব থাকবেন, উত্তেজিত থাকবেন। এখানে কনক্লুশন হিসেবে বলতে পারি আপনার ধ্যানে জ্ঞানে মনে স্বপ্নে বাস্তবে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনাকে পড়াশোনা করার জন্য আপনার মনকে মনে করে দিতে হবে কেন আপনি পড়ছেন। প্রত্যেক মিনিটে এবং প্রত্যেকটা কাজকর্মে আপনার উদ্দেশ্যে করুন, আপনার উদ্দেশ্য অবশ্যই সফল হবে, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি পড়াশোনার ব্যাপারে বিভিন্ন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।